শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হলো মীর মুজাহিদুল্লাহ। বাবার নাম মীর আবুল কাশেম। মার নাম মোমেনা বেগম। ঠিকানা আমরা কুমিরে। একাত্তর সালের আগে কি করতেন? আমি আবিষ্কার চালিয়ে একটা সার্ভিস করতাম, সেক্রেটারি ছিলাম। তখন আমার নাম ছিল জাফর, ডাক নাম জাফর। আবিস টেক্সটাইলে কোনো শ্রমিক সংগঠন ছিল? জি। নেতা কারা ছিল? আমি ছিলাম সেক্রেটারি, নরম ছিল সভাপতি, খাইরুজ্জামান ছিল সহসভাপতি শ্রমিক লীগের। মুক্তিযুদ্ধ কীভাবে গেলেন? আমি যুদ্ধে গেছি, আমি খাইরুল হোসেন, নূর আহমদ, ক্যাপ্টেন মুনিয়ার সাথে। কুমিরা যখন নাকি অ্যাটেক হয়ে গেল পাঞ্জাবি, ওই রাত্রির থেকে আমরা ইপিএর সাথে একবার লাগানো ছিলাম। তাদের সারা রাত্রি তাদেরকে খানা পিনে অস্ত্র নেওয়া আনা, মানুষ দিয়ে পাঠানো জায়গায় জায়গায়, ওগুলা করছি। এটা কোন তারিখে? 26 মার্চ। 26। ওগুলা করার পরে সারা রাত্রি ঘুমে রয়ে গেলাম, ঘুমে গেলাম না, অশান্তি হয়ে গেলাম। তখন সকালে উঠি, দেখি আমি পূর্ব দিকে একটা দোকান ছিল, এখানে পিছনে একটা রেলওয়ের গ্যাস ছিল, ওই ওয়াগন ছিল, রেলওয়ের ওয়াগন, পুরানো ওয়াগন কাটতো এখানে ফকিরহাট, এখানে রাস্তা দিয়ে দেখি পাঞ্জাবি ওখান থেকে বাইরে গিয়ে ঠস ঠস আমাদের সাথে গুলি করলো। আমার দিকে আমার মাথার উপর দিয়ে গুলি চলে গেলো। আমি ওই দূরে আসি, এর ঘরে ঢুকছি, ঘরে ঢুকার ফলে দেখলাম পাঞ্জাবিরা আমার পিছিয়ে পিছিয়ে দূরে আসি, এই বিল্ডিং এখানে যেতে আসে, আমি তো ঘরে ঢুকেছি, আমার দেখে নাই। তখন ফতর মধ্যে আমার 2-3টা লোককে পাঞ্জাবি মেডিকেল সেখানে বুঝলি মেডিকেল, একটার নাম ছিল দোস্ত মোহাম্মদ, আর কোন নাম মনে আছে? এই আরেকটার নাম তো আবার পুরো মনে নেই। তারপরে গেছে গ্যাঙ্গুলি, ওই কুমিরা, ওই গাঁটঘর, গাঁটঘরে যাই ভিড়ের সাথে তুমুল যুদ্ধ হলো। সেখানে আমাদের একটা দশটাভাবে মারাই গেছে যুদ্ধের পরে, পরে দিয়ে ঘন্টা 2 ঘন্টা পরে তারপর তারা সবাই চিবিসপুর থেকে নামিয়ে দক্ষিণ দিকে মার্চ করছে, মাস্ক করে যাতে শহরের দিকে চিটাং টনের দিকে যায়, যে যত লোক পাইছি আশেপাশে সম্পূর্ণ লোককে মারিয়ে গেছে তারা। বহুত লোক, আমার বন্ধু বান্ধব বহুত মারা গেছে। এখানে একটা যুদ্ধ হয়েছিল না? এই যুদ্ধ হলো তো ওই বৃহস্পতিবার রাত্রে, ওখানে আবার পাঞ্জাবি মারা গেছে না? হ্যাঁ, হচ্ছে দেখাবো আমরা, কেউ এসপোর্টে নিয়ে যাবো, পাঞ্জাবির কবর আছে, কবর দেখাবো কোথায় বাঙালি মিশিন গান ফিট ছিল, কোথায় কিছু সবগুলো আপনাদেরকে পঙ্গুলো পঙ্গুলো দেখাবো। 7-8 দিন পরে আস্তে আস্তে আমি আমার খাইরুজ্জামান ওই নূর আহমদ আসি টপাহ থেকে, আমাকে নিয়ে গেছে ইন্ডিয়া। আমি আর খাইরুজ্জামান ছিলাম, ফোন দিয়েছিলাম ওখানে সৈয়দপুর, সৈয়দপুরে যাই সবাই আমরা একত্রিত হই ওখান থেকে, এই বিলের মধ্যে দিয়ে হাঁটিয়ে
জোরালগঞ্জ পাস হইয়ে তারপর নোয়াখালীর দিয়ে ঢুকছি। হরিনা যাইয়ে উত্তম ছিলাম সেইখানে ডাক্তারের কালাস মামুন সাহেব ছিলেন একটা বাইরে, তো আমাদেরকে সিলেক্টেড করলো। করার পর আমি যাই আসছিলাম তিস্তায় এক মাস ছিলাম। তিস্তার থেকে গেছি বগাবার আমাদের ট্রেনিং সেন্টারে, বগাবারের দ্বিতীয় বেস। ট্রেনিং নেওয়ার পরে হরিনা ক্যাম্পে আর্মি ক্যাম্পে ঢুকলাম। এক মাস থাকার পরে তারপরে আমার গ্রুপ নিয়ে রেহানুদ্দিন গোপতালের রেহানুদ্দিন আন্ডারে ও প্লাটুন কমান্ডার ওর আন্ডারে আমরা মার্চ করছি বাংলাদেশে ঢুকছি। তারপর আবার ওই গুপ্তালিতে আছে বহু নাম আছে, সবই ভুলে গেছি আজকের কথা। কারোর সাথে কারো দেখা হয় না, আমি তাকি বাইরে। আমরা বাংলাদেশে ঢুকার পরে আমি আমার ওই ফুফুর বাড়িতে ছিলাম মুরদপুর, এই মাসানি গিয়ার পরে আমি ওই ফায়ার আমাদের গ্রুপে চলে গেছি। পাহাড়ে আমাদের গ্রুপ ছিল রিয়ানের দিনের গ্রুপ এসকেমের পিছনে, আমাদের সেল্টার ছিল সেই সেল্টারে ছিলাম। ওখান থেকে আমরা অপারেশন আমাদের রেহান রেহান সাহেব যেরকম কমান্ড করতো ওই হিসেবে আমরা চলতাম রেললাই নিয়ে। তারপরে কুমিরের ফলে ওগুলো উড়াইছিলেন নাকি? জি জি। ডিসেম্বরে কোথায় ছিলেন তখন? আমি আমরা আমাদের পুরো গ্রুপ নিয়ে তখন আমরা গ্রুপে প্রায় মুক্তিযুদ্ধ প্রায় 80-90 জন একসাথে ওদের সাথে পিছনে পিছনে ছিলাম। যুদ্ধ ছিল আমাদের এখানে যাওয়ার সময় এখানে হয়েছে, মাদাম বিয়ে হয়েছে, বাঙ্গাফুল হয়েছি, আমরা এই পর্যন্ত বাঙ্গাফুল পর্যন্ত শেষ আর এদিকে যাইনি। বেশ স্বাধীন হইল। এরপরে আপনার কী ধারণা এই 50 বছরের বাংলাদেশ? যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পরে আমার দেশের খুব অবস্থা খুব দুরবস্থা ছিল, আমরা কোনোদিনও আশা করি নাই। আমরা পাবলিকের মধ্যে আমার জাতির জনক বঙ্গবন্ধুকে আমাদের নেতাকে কেউ হত্যা করে নাই, একমাত্র আর্মি ডিপার্টমেন্ট বিরে আমার জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করার পরে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, আমরা একদম দুর্নীতি দিয়েছি। তারপর বর্তমান আমার জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা দেশে আসার পরে আমাদেরকে এই দেশের হাল ধরাতে আমরা এখন সুস্থ হয়েছি, আমার দেশ সুন্দর হয়েছে, বহুত উন্নত হয়েছে। আমি একটা যুদ্ধের ঘটনায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার সোনাইশুরি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের হযরত উমেদ আলী ফকির জামে মসজিদ, এখানেই 71 সালে কুমিরা যুদ্ধে এক পক্ষ ছিল পাঞ্জাবের, আরেক পক্ষ ছিলেন আমাদের ডিপিআর বাহিনী এবং অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ। এটা হলো সীতাকুণ্ড থানার অন্তর্গত 9 নম্বর সোনাইশুরি ইউনিয়নের জোরামতলের 1 নম্বর ওয়ার্ডের ফকির উম্মেদ আলী মসজিদের পাশে এই পুকুর পাড়ে যখন 28শে মার্চ কুমিল্লা থেকে 24 বালুচ রেজিমেন্ট আসতেছিল, তাদেরকে যে অ্যাটাক করেছিল ইপিআররা এখানে এই জায়গাতেই এতে ছিল যে একটা হেভি মেশিন গান, এই মেশিন গান দিয়ে তাদেরকে অ্যাটাকটা করেছিল, কিন্তু তাদের ভারী অস্ত্র সামনে ইপিআর এখানে টিকতে পারে নাই, ইপিআর এখান থেকে পালিয়ে চলে গেছিল। তারপরে এই 24 বালুচ রেজিমেন্ট তারা সমস্ত এলাকাকে তছ নছ করে দিয়ে জ্বালাই পরে মানুষকে যেভাবে যেখানে যাকে পাইছে কুকুরের মতো হত্যা করছে, তারপরে তারা চিরাং পর্যন্ত দখল করছে 29শে মার্চ দিয়ে। মাহমুদ গনি মনে করো ব্যাঙ্গারপুর উপরে মাঠে দিয়ে না গাড়ির ভিতরে আসলাম দুধের ফোট লাগছেন কি যখন নাকি আরো গোলা করে আরো বহুত মানুষ মারা গেছে। তখন সকাল উঠে আগে দিয়ে হাতের হাতের মধ্যে উদ্যোগ ভাঙি যাবি এছাড়া মাছ করে হিন্দি আইয়ের দেখি তার পাল্টা গুলি দিয়ে মাঝে নাম লাল খান বলে লাল খান যা বলে কয়তো
এটা ভসানি ফাজগির খবর কইছি তোরা গাড়া ফাতছিস তোরা হাসপাতাল চলবি হাসপাতাল নি উদ্দিকে তো গবি লোড দিতে তুই দইজে দি জানি দেবি কি করে হাসপাতাল চলবি তারপর এটা দিন নেই ইবেশে তো এটা মারি বেলাই এটা তো বাসি দেখি এলএমজি বোত চানি সালেম এটা কা ফালা দি বড় ফালা ফালা এই এলএমজি এলএমজি তো গাড়া না ভাই বড় বড় তো লাগে এনাই ভাই কড়ো করতে হবে নি কি ভাই তার দজ্জি বলে এক কই একদম নকই জোতার ভিতরে টিয়া খুঁজে আছেন ওই দিয়া সুন্দর করে দেওয়ানো আছে তোমার গাদা মিস্ত্রি গাদা মিস্ত্রি টিয়া খুঁজে নিয়ে এখানে শূন্য দম দিয়ে যাও তোরা মারি নেবি তুমি এখান থেকে নিজে টিয়া খুঁজে তা দিয়ে তো নিখানা চলবে এখানে সাত দিনের দিন খবর দিয়ে যাওয়ার জায়গা আইজ ওই লাড়িতে দিতে ইয়ে তো রানি বারো বছর চলে যাচ্ছে আমার নাম জামাল উদ্দিন আমি এই পাঞ্জাবিতে দেখছি আমার বাবার নাম হলো আব্দুল জব্বার এই সাত দিনের দিন আমি দাফন করছি যার যারা সাত দিনের দিন আমরা তো খুব ভালো জাতি যে পাঞ্জাবি যাওয়া সত্ত্বেও আমরা দাফন করতে না আমরা তো এটা মানে মুসলমান হিসাবে আমরা সম্মান দাফন করছে এইটাই নাম কি আমার নাম মামুন বাবার নাম মলমি আমার নাম গুলি করছে রক্ত বাড়ি বগত 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 আমার লাগে আসলেন না কি নাম তারপর নামাজ তো এটা আছে নামাজ মুক্তি ন দেখো না লাগার তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা